আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছিলাম, পয়লা বৈশাখ, তো তার আগে আমি আমার একটু কথা বলে নিই। তো শারীরিকভাবে অসুস্থ আছি, বলতে গলার সাউন্ড একটু চেঞ্জ, তো ঠান্ডার কারণে সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটা বিষয় হচ্ছে, সারাদিন রোজা রাখার পর আসলে ব্লগ করার কোনো মুড থাকে না, তারপরে হয়তো বা আপনাদের সাথে সময় দিতে চাই বা ডেলি একটা ব্লগ করতে চাই, এই কারণে আসলে ব্লগ করা। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, পয়লা বৈশাখ, তো একটা জিনিস চিন্তা করলাম যে আজকে এই রোজার কারণে কত মুসলমান ভাই বোন যে পয়লা বৈশাখ উদযাপন থেকে বেঁচে গেছে হিসাব ছাড়া। তো আমার আসলে বয়সে এই প্রথম আমি দেখছি যে রোজার ভিতরে পয়লা বৈশাখ, আসলে আমার বুঝের পরে, আমার বয়স হওয়ার পরে আমি আর দেখিনি কখনো যে রমাদান মাসে পয়লা বৈশাখ বা বৈশাখ মাস আসছে, এমনটা কখনো আমি দেখি নাই। তো আসলে যতক্ষণ আমি দেখছি যে যেই পয়লা বৈশাখ গুলো আমি দেখছি মানুষ পালন করছে, বেশিরভাগে আসলে এই দিবসগুলো উদযাপন গুলা আমার নামধারী মুসলমান ভাই বোনরা বেশি পালন করে। আসলে যাদের নামের আগে পিছে টাইটেল আছে মুসলমান বা সুন্দর নামগুলা, মোহাম্মদ আছে নামের আগে, তারপরে আবদুল্লাহ, সুলাইমান, অনেক ইত্যাদি ইত্যাদি এমন নামগুলা, তো এইগুলাকে আমি যতটুকু জানি যে আসলে নামেই মুসলমান, কিন্তু কামের বেলা আসলে সবকিছুর ভিতরে হয়তো নিজেও একটা সময় হয়তো বুঝি নেই, হয়তো অনেক কিছুর ভিতরে অ্যাটেন্ড করছি, তো ক্ষমা করার মালিক আল্লাহ। হয়তো এমন অনেকে আছেন যে আসলে এমনটা অনেকেই হয়তো ওই পয়লা বৈশাখ উদযাপন গুলো দিবসগুলো পালন করছেন। তো আসলে এটা যদি আমাদের জন্য জায়েজ হয় পালন করতে পারেন, এটা যদি আমাদের জন্য জায়েজ হয় হালাল হয় একশো বার পালন করেন, এতে কোনো সমস্যা নেই। এখন আবার আরেকটা কথা বেরিয়েছে যে মুসলমানের জন্য আলাদা, আসলে এমনটা আমি কোথাও পাই নাই। তো আপনারা যদি পান তাহলে পালন করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই পয়লা বৈশাখ থেকে মনে করেন না আমরা শিকার মতো এমন কোনো কিছু নেই, আসলে এটার ভিতরে আমি যতটুকু জানি অনেক কিছু হয় যেটা আসলে বেশিরভাগ জিনিস আসলে গুণা। তো আসলে এই রোজার কারণে, এই রমাদান মাস আসার কারণে আসলে আমরা অনেকে এগুলো থেকে বিরত ছিলাম। তো ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা রমাদান থাকুক বা না থাকুক, পয়লা বৈশাখ আমাদের জীবনে আসলে আমরা যে কোনো এই পাপগুলো থেকে বিরত থাকতে পারি, এই বিষয়টা সবাই একটু লক্ষ্য করবেন। তো ইনশাল্লাহ এমন কিছু কথা বলার জন্য আবারও আমি চলে আসবো আপনাদের মাঝে। তো এই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও সকল মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।